সোনার মুকুট, সোনার গয়না ফয়না, কত কত সোনা বাবা। এটা তুই মেরে দিয়েছিস খুশির খবর অলরেডি, তুই এখন রাগ দেখাচ্ছিস কেন? অর্জুন আমার ত্রিনয়নটা এত সুন্দর বানিয়েছে, আর তার সাথে জুয়েলারিজ গুলো পুরো পরানো হয়েছে, আরো পরানো হবে এখন। মানে এটা এরম করলে পড়ে যাবে, যেটা পড়েও গেছে। ভেরি গুড, আমি এইটাই চাইছিলাম যে হোক। আর এটা হেভি ডিসপিউট দেবে না? আমার ত্রিশূলেরও ভাঙা আছে, ত্রিশূলটা ভাঙা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আজকে তোমাদের আগের দিন বলছিলাম আজকের দিনটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে দুর্গা শ্যুট আছে প্লাস গণেশ চতুর্থী, তো সব মিলিয়ে খুব এক্সাইটিং। আর এখন আমি দৌড়াচ্ছি বিকজ আমার বেস্ট ফ্রেন্ড অর্জুন এসে গেছে, তাই ওকে এখন আমি রিসিভ করতে যাচ্ছি। তো চলো, আজকের দিনটা খুব টেনশন তার সাথে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সেই সবটি দেখতে থাকবে, আশা করবো খুব ভালো লাগবে। আর চল আগে অর্জুনকে গিয়ে রিসিভ করি। এই যে অর্জুন এসে গিয়ে খুঁজছে, ঠিক আছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আই নিয়ে নিয়েছি তোর রিয়াকশন। ওয়েলকাম ওয়েলকাম। সো আমার বাড়িতে গণেশ পূজাও ডান, এই যে আমার গনু বাবা, আর গনু বাবার পছন্দের সব মিষ্টি দেওয়া হয়ে গেছে। তো এখন বাজে অলমোস্ট 9টা, এবার আমরা করব ব্রেকফাস্ট। ভাল লাগছে বাড়িতে এসে? দারুন, আমি ফার্স্ট টাইম এলাম। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর চিনিকে কেমন লাগছে? খুবই ভালো, কিন্তু কাছেই আসছে। চিনি এত ভীত, দেখো যে কুকুর না বিড়াল, মানে সত্যি আই চিনি, দেখো বুম্বলটা। হ্যাঁ, এই আমি বাড়িতে এসেছি তাই দেখো ও আমাকে চিকেন প্যাটি বানিয়ে দিচ্ছে। চিকেন প্যাটি, প্যাটি বার্গার, বার্গার বানিয়ে, চিকেন প্যাটি, প্যাডিটাও নিয়ে এসছে। আমি ভাবলাম প্যাডিটাও হয়তো বানাবে। না না, অত আমি প্রো না রান্না, আমি জাস্ট চিকেন বার্গার প্যাটিটা কিনে এনে আলুটি কেটে ভেজে ওর মাঝখানে ঢ্যাপ করে বসিয়ে দিয়ে দিয়ে দেবো। সো আমার আর অর্জুনের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই যে এসে গেছে অর্জুনের বার্গার আর আমার কর্নফ্লেক্স, তার সাথে যে আমাদের সামনের বাড়ি পুজো আছে তাই প্রসাদও দিয়েছে, সেটাও খাওয়া হবে। চল খেতে শুরু করি। তো এই হচ্ছে এখন আমার খাটের অবস্থা, সব মেকআপ, জুয়েলারি, শাড়ি, ব্লাউজ সব ঠিক করা আছে। চিনি এখানে বসে আছে। চিনি ব্লাউজ গুলো কিন্তু কিছু করবি না, ম্যা চুপ করে বসো, গুড বয়, ছন্টু মন্টু গুড বয়, ওয়ে ওয়ে ছন্টু মন্টু। সো এবার আমি বসছি সাজতে, আর এই যে অর্জুন এখন আমাকে সাজাবে। সো সাজানোটা কেমন কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য তোমাদের দেখতে হবে নেক্সট ব্লগটা, সেটা এই ব্লগে আর দেখাবো না। এখন জাস্ট ক্যামেরাটা সেট করে সাজতে বসবো। এবার আমরা কি ইউজ করছি? তো এবার আমরা কনসিলার ইউজ করছি, যেহেতু একটু যদিও একদম মানে একদম ন্যাচারাল বিউটি হলো, তাও একটুখানি একটু টাচ আপ। ফাইনালি আমার পুরো মেকআপ অলমোস্ট হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে। শাড়ি অর্জুন অসাধারণ করে পরিয়ে দিয়েছে এই যে। আর এবারের মেন কাজ হচ্ছে হেয়ার করা, তো চলো এবার হেয়ারটা শুরু করা যাক। অর্জুন আমার ত্রিনয়নটা এত সুন্দর বানিয়েছে, আর তার সাথে জুয়েলারিজ গুলো পুরো পরানো হয়েছে, আরো পরানো হবে এখন। আর এই যখন অর্জুন করবে হেয়ার স্টাইল, সো একদম যোগমায়ের রূপে আমি হয়ে গেছি রেডি। আমার তো ভীষণই সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এখন আমরা যাচ্ছি ফাইনাল শ্যুটের জন্য, খুব টেনশন, এবার একটা পারফরমেন্স অ্যাংজাইটি কাজ করছে আমার মধ্যে। বাট এনিওয়েজ অর্জুনও যেহেতু ড্যান্সার তো আমাকে পুরোপুরি হেল্প করবে স্টেপসের জন্য। সো চলো এবার ফাইনাল ফাইনাল রেজাল্টটা তোমাদের দেখাবো, সুপার এক্সাইটেড। ও যোগমায়া রেডি হয়ে গেছে, যোগমায়া বেশি আজকে শুভাগতা, তোমরা সবাই চেনো। হ্যাঁ চল এবার শুট করি, যেটা সবথেকে কঠিন কাজ। এবারে আমরা শুটে যাচ্ছি। দুর্গা হেলে দুলে আসছে আর কি, যোগমায়ার হাতে আমার ফ্যানও আছে। গরম লাগতে পারে না যোগমায়া? গরম লাগবে না তো আমরা। এই যে আমাদের যোগমায়া হয়ে গেছে, আমাদের যোগমায়া শুট ডান। আমার খুব খিদে পেয়েছে বা যোগমায়ার, এবার আমরা এবার তো আসল পার্বতী লুকটা শুট হবে, তো এটা তো খুব সিম্পল ছিল, এবার সেই প্রচুর কিছু পড়া হবে। তো ঠিক আছে এখন এনার্জি বাঁচিয়ে রাখতে হবে, সে যোগমায়া
ডান, এবার পার্বতী পালা শুরু। তো আমি কেমন ভিডিও নিলাম বল? অসাধারণ, ইউ আর দ্য বেস্ট সব দিক থেকে। বেস্ট না, আমি হচ্ছি মেকআপ আর্টিস্ট, আমি ভিডিওগ্রাফার, মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, ভিডিওগ্রাফার, শাড়ি ড্রেপিং করেছে আমার, প্লাস আমাকে বন্ধু হিসেবে কোম্পানি দিয়েছে, তো এভরিথিং টুগেদার। এই হচ্ছে বন্ধুত্ব হওয়ার ফল। বাবা আমার মাথাটা মাঝে ফুলে পড়ে যাবে এবার। মুকুট বসবে বেশি আছে, এতে কোনো ত্রুটি নেই, বন্দোবস্তের কোনো আয়োজনে কোনো ত্রুটি নেই। বলছি এটা করে কি তারপরে তুই আমাদের বাড়ির সামনে যাবি ছবি তুলতে? লোকজন হা করে দেখছে না, কোন এই লোক কাহাঁ সে আতে ঝট করে অ্যাপ্রিশিয়েট করছে, দেখছে না গুড ওয়ে, হট ওয়েলে বেঙ্গালুরু কোথা থেকে দুর্গা এলো, কোন কুলিউ এসছে, বিশাল ট্যালেন্টের ছেলেটা, বলে লাভ নেই, কিন্তু এটা খুলেই যাচ্ছে, দুর্গার চুলে হেয়ার ফল হচ্ছে, দুর্গার হেয়ার ফল হচ্ছে। স্টিলের মুকুটটা, সোনার মুকুটটা, সরি সোনার মুকুট, এই যে এটা আমাদের আম্মানি গিফট করেছিল সোনার মুকুট। বাপরে আমাদের যে মাথা টিকলি আর নিচে কি অবস্থা, খুব কঠিন। ও দুর্গাদি এবার বলুন, হ্যাঁ কেমন লাগছে, কেমন লাগছে আপনার এক্সপেরিয়েন্স? আচ্ছা আপনি যে দুর্গা হন, আমি কি তাহলে? তুমি মহিষাসুর। আমাকে একটা শিব খুঁজতে হবে, জাস্ট একটা শিব খুঁজে বের কর। হ্যাঁ আমার শিবের মতন যোগ্যতা নেই। না না বলুন, সেটা বলতে আমি বললাম, তোর দুর্গার যোগ্যতা আছে? যদি কেউ মহালয়ার সঙ্গে মহালয়ার সময় কন্টাক্ট করতে চাও করতে পারো, অনিন্দ্য যাত্রা পালায়, হ্যাঁ অনিন্দ্য যাত্রা কোম্পানি। মেকআপের দায়িত্ব আমাদের, আপনাকে টিভিতে ফোরকাস্ট করতে হবে, খালি ভিডিও রেকর্ড করা আছে, আপনারা জাস্ট দেখিয়ে দেবেন তাহলেই হবে। মানে সব চুল ধরার, এর ধরার, এ করার, কিন্তু যারা স্টেজ পারফর্ম করে অন স্পট তোমার পারফরমেন্স হবে। দেখছে লোকজন একে, আমি বলছি কি ফেভিকল দিয়ে আটকে দিয়ে এত কষ্টই করতে হবে না, যেতে যেতে আমাদের নিচে চুল পড়ে যাবে, এটা অনেক ভারী বাবা, কত বড় চুলখানা, এই তুই মাটি পর্যন্ত লুটে গেছে চুল, বাবা পড়ে যাবে জানিস তো, এটা নিয়ে যেতে যেতে পড়ে যাবে, তুই এটাকে লাস্টে গিয়ে বসিয়ে দিস, এটা ধরে নিয়ে যা চুলটাকে, দেখি দেখি দুর্গা দেখি, ও দুর্গা কি মা, তোর লাইট পড়ছে না মুখে, ভালো করে লাইট নেই, আমি কেন বোকার মতন পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি, তা আমি সামনে যাই তাহলে বোঝা যাবে দুর্গা কাকিমার কেমন লাগছে। ও দিদি ভাবতি, একটা মেরে দিচ্ছি অসুখ, অসুখকে অলরেডি একটা কেমন একটা এক্সপ্রেশন কেমন দিবি, অসুখকে মেরে দিয়েছি, হ্যাঁ মেরে দিয়েছিস খুশির খবর অলরেডি, তুই এখন রাগ দেখাচ্ছিস কেন,
কেন হাসছিলাম তখন একটু কনফিউজ বাবা লোকে মেরে দিয়ে খুশি হয় ও মেরে দিয়ে আবার রাগ দেখাচ্ছে আর এটা হেভি ডিসপিউট দেখবে না আমার ত্রিশূলেরও ভাঙা আছে ত্রিশূলটা ভাঙা হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী ইয়ে কিয়া হুয়া ত্রিশূলের কানে বেকা ঠিক আছে এই ত্রিশূলটা কানে বিস্কিট একটা পাইপ একটা এই যদি পাইপই করতে আমি বলতে পারতাম আমার ঘর মশার ইয়েটা দিয়ে বানিয়ে দিতে পারতাম তাহলে উপরেটা কি হতো উপর থেকে কিছু করে এটা বানিয়ে দিতাম আর এই ছেলেটা চেষ্টা করছে কিছু করে ওটাকে বসানোর বসছে না কিছু সেটা ব্যাপার সেটা চিনি ভয় পাচ্ছেন চিনি চিনি আরে কি হচ্ছে হাই তুলছে চিনি এই যে হচ্ছে আমাদের বিছানার অবস্থা আচ্ছা এটার পর আরো কোনো কিছু বাকি আছে লাস্ট তারপরে আমরা বিরিয়ানি খাবো সেরা সেরা এরকম হচ্ছে দুর্গা মডার্নাইজ দুর্গা অসুর বসুর তারপরে সেলিব্রেশনের জন্য বিরিয়ানি খাচ্ছ আরে চুল পড়ে গেল আছে না ওষুধ মেরে বিরিয়ানি খাবে হ্যাঁ মডার্ন যুগের তুই সাজিয়েছে ভালো যা তোরা যা ভালো আরে তুই ইয়ে ভুল নিয়েছিস ত্রিফলা ভুল নিয়েছিস দুর্গা কম অ্যাকোয়ামেন বেশি লাগছে যা 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 টাটা জট পেয়ে গেছে চুলে তিরিশ টাকা চুল তিরিশ টাকা রেন্টের চুল বাবা চলো টাটা আচ্ছা যেতে যেতে এই যে চুল খুলে যাচ্ছে চুল খুলে যাচ্ছে চুল খুলে আরে সেরা 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 এই হচ্ছে দুর্গা আমি এইখান থেকে এইখানে যেতে যেতে চুল খুলে গেছে দুর্গা কি অবস্থা এইবার হচ্ছে মডারাইজ দুর্গা ব্লন্ড করা দুর্গা ব্রাউনিশ হেয়ার দুর্গা হেভি ব্যাপার স্যাপার আরে এখন বেঙ্গালোরের দুর্গা তো চুল ফুল পড়ে যাচ্ছে হ্যাঁ প্রচুর আয়রন আছে বেঙ্গালোরের জলে আমরা কত বড় লোক এখানে এইখানে সোনার বাবা এটা সোনাটা টলটল করছে পুরো সোনার মুকুট সোনার গয়না ফয়না কত কত সোনা বাবা সব কিলো কিলো দাঁড়ে 10 টাকা পাবি না এত সোনা আছে এই যে আমাদের সাজগোজ হয়ে গেছে এইবার হচ্ছে এখানে ফটো শুট হচ্ছে আমি এখানে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছি প্রোটেকশন আর ওখানে দুর্গা ছবি তুলছে অর্জুন একটা প্রফেশনাল লেভেলের ভিডিওগ্রাফার হয়ে গেছে শো শো করে তুলছে এই যে পদ্ম এখানে বাচ্চা কাচ্চাগুলো মাঝে মাঝে এসে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে বলছে পার্বতী পার্বতী কেন আজকে পার্বতী আজকে তো গণেশ চতুর্থী রাগ দেখো বিশাল লেগে গেছে মনে হচ্ছে নায়িকা থেকে মেকআপ কিনে দেওয়া হয়নি সো হয়ে গেছে আমাদের শুট ফাইনাল আমার মাথার এরেজার নড়ছে মানে এটা এরকম করলে পড়ে যাবে যেটা পড়েও গেছে ভেরি গুড আমি এইটাই চাইছিলাম যে হোক মানে একটু আগে নিলো এরকম হলো একটা ফ্যাট করে পড়ে গেল পুরো ব্লুপার্স তো যাই হোক আমাকে মুকুট ছাড়াও ভালো লাগছে এই যে মহিষাসুরের হতে আর নাই ভয় ও না তুমি তো শিব আমার মহিষাসুর কেন অর্জুন আছে এদিকে অনিন্দ আছে আর আমরা হ্যাঁ ছিলাম টিভি দেখতে দেখতে নিরসা খাওয়া হবে হ্যালো গুড ইভিনিং সকাল থেকে যা একটা হুলুস্থুল চললো বাট এনিওয়েজ আবার আমি ব্যাক টু নর্মাল ড্রেস আর এখন সন্ধ্যাবেলা একটু চা টা খেয়ে 8:30 বাজে 9:45 বাজে এখন আমরা যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টে বিশাল বড় করে গণেশ পূজা হয় তো সেখানে প্লাস ওখানে ফাংশনও হচ্ছে তো সেটা দেখতে প্লাস এটা গণপতি বাপ্পাকে দর্শন করতে তো চলো আমার সাথে তোমরাও যাবে এবং দেখবে আমাদের অ্যাপার্টমেন্টে কেমন হচ্ছে গণেশ পুজো সো দেখো কি সুন্দর ফুলের রঙ্গোলি দেওয়া হয়েছে Thank you.
সো দেখো শুধু বাইরে মানে ভেতরেই নয়, বাইরেও কি সুন্দর করে আমাদের পুরো অ্যাপার্টমেন্টটা সাজানো হয়েছে, যেখানে এসবিএফ পামের গণেশ পুজো হচ্ছে। তো দারুণ একটা বেশ পুজো পুজো ব্যাপার, ভালোই লাগে তাই না? হ্যাঁ, মানে বেসিক্যালি দুটো মিলিয়ে এক জায়গায় একটা জায়গায় পুজো হচ্ছে। হ্যাঁ, আগের বার এখানেই হয়েছিল। ইয়েস, এখন খাওয়া দাওয়া ডিস্ট্রিবিউশন চলছে। আমাদের খাবার জায়গা জায়গা নেই, পেটে জায়গা নেই। ভালো করে মেকআপটা রিমুভ করার মতো ইচ্ছে হয়নি আর কি, সকালের কাজল এখনো লেগে আছে, র‍্যাশ বেরিয়েছে। বাট এনিওয়েজ, আজকের মতো ব্লগ থেকে আমি এখানেই বিদায় নেব। আশা করবো আজকের এই ব্লগটা খুব ভালো লাগলো তোমাদের, খুব নতুনত্ব লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ বিশ্বাস করো প্রচুর খেটেছি, প্রচুর মানে যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে চেষ্টা করেছি একটু নতুন কিছু করার। অবশ্যই অনেক ভুল ত্রুটি আছে, সেটাকে নিজের মনে করে ক্ষমা মার্জনা করে দিও। বাট ইয়েস, আশা করবো যেটুকুনি করেছি মন থেকে করেছি তাই তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই যেন সম্বোধ শুক্র ঠিক সকাল 10:30 ইউটিউবে দেখতে পাবে স্পন্দনের ব্লগ। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো।